হ্যালো ভিউয়ার্স, আমি আজকে তোমাদেরকে যা দেখাবো তা হলো কীভাবে পিসিকে ফাস্ট করতে হয়, এটা এখন তোমাদেরকে দেখাবো। এজন্য তোমরা এই স্টার্ট বাটনে গিয়ে রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন ক্লিক করে রান, এই রানে চলে যাবে। রানে চলার পর যে এখানে লিখবে প্রিফেস, পিআরই এফইটিসিএইচ, এফইটিসিএইচ প্রিফেস। দেখো এখানে কিন্তু অনেক কিছু আসছে। হ্যাঁ, এগুলোকে সবগুলোকে ধরে ব্লক করে কন্ট্রোল ডি চেপে ডিলিট করে দেবে। এর মধ্যে অনেকগুলো ডিলিট হবে না, ওগুলো ডন্ট দিস ফর অল কারেন্ট আইটেমস, ডু দিস ফর অল কারেন্ট আইটেমে ধরে স্কিপ করে দেবে। হ্যাঁ, আবার দেখাই, আবার এখানে গিয়ে রান, রানে গিয়ে এখানে লিখতে হবে টি আর ডাবল ইন টি উইন্ডোজ ক্যানট। ও, এখানে টি লেখাটা আমার হয় নাই। হয়ে গেল তো, এই আবার আসে না, এডিট করে দিই। তারপরে আর কি আছে, আমরা লিখবো দ্য ট্যাম্প, TEMP। ট্যাম্প একটা আছে, এরকম অনেকগুলো থাকে। যখন আপনি নেট ইউজ করবেন, নেট ইউজ করার কারণে অনেকগুলো আসবে। এখন যেহেতু আমরা নেট ইউজ করতেছি না, এই জন্য নাই। আর আমি কিছুক্ষণ আগে এগুলো ডিলিট করে দিয়েছি। আবার যাই রান, রানে গিয়ে কি লিখবো, পার্সেন্ট ট্যাম্প মানে এর সামনে এবং পেছনের পার্সেন্ট দিয়ে দেবো, দিয়ে দিই পার্সেন্ট। ওকে, এখানে আসছে কিছু হালকা। হ্যাঁ, এই যে ধরলাম, ধরে কন্ট্রোল টি চেপে ডিলিট করে দিলাম। ও, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, তাই এখানে দিতে পারি, হবে না, এখন আমরা স্কিপ দিয়ে দিব। হ্যাঁ, স্কিপ, স্কিপও হচ্ছে না, হচ্ছে। তো আরেকটা আছে, রিসেন্ট, এখানে আমার রিসেন্ট লেখা আছে, এই RECENT, রিসেন্ট চেপে ওকে দিয়ে দিব। রিসেন্টে নাই কিছু এখন, তার মানে কি আমি কিছুক্ষণ অন করলাম, তো এখন পর্যন্ত কিছু ওপেন করি নাই, এই জন্য রিসেন্টে কিছু দেখাচ্ছে না। তারপরে এগুলো কিন্তু সবকিছু ডিলিট হয় নাই, এগুলো রিসাইকেল বিনের মধ্যে গিয়ে অবস্থান করতেছে, এইখানে সবগুলো আছে, এদেরকে ধরে ধরে ডিলিট করতে হয়। এই জন্য রিসাইকেলিং বিনে গিয়ে আর রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এমটি রিসাইকেল বিন। হ্যাঁ, ওকে, ইয়েস, সব হয়ে গেল ডিলিট। এখন আমার আগের তুলনায় পিসিটা অনেক ফাস্ট হয়ে গেছে, যেহেতু আমি এখন বুঝতেছি না, কিন্তু অবশ্যই ফাস্ট হয়েছে, এটাকে বিশ্বাস করতে হবে, আমাকে মানতে হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।